প্রিয় নতুন দর্শকেরা, সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করুন তারক ইন্ডিয়া চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও ফ্রিতে পাওয়ার জন্য। নমস্কার। পশ্চিমবঙ্গের পাশ গ্র্যাজুয়েট টিচারগণ দীর্ঘ দু দশক ধরে বঞ্চনার শিকার। ভারতের অন্যান্য রাজ্যের মতো তাদের বেতনও দেওয়া হয় না, ক্যাশ বা কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম বা পদোন্নতিরও সুযোগ দেওয়া হয় না। এমনকি একই যোগ্যতা এবং একই সিলেবাস, একই নিয়ম অনুসারে শিক্ষকতা করা সত্ত্বেও পশ্চিমবঙ্গে সরকারি বিদ্যালয়ের মতো সুযোগ সুবিধাও দেওয়া হয় না। এর প্রতিবাদে প্রথম কিছু শিক্ষক মহাশয় জোট বাঁধেন 2016 সালে। আজ সেই সংগঠন অত্যন্ত শক্তিশালী এবং ক্রমশ মহীরুহতে পরিণত হচ্ছে। সংগঠন একদিকে আইনি লড়াই চালাচ্ছে, অন্যদিকে রাজপথে ডিআই অফিসে তাদের বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচিও চালিয়ে যাচ্ছে। যেহেতু 100% যুক্তিসঙ্গত তাদের দাবি, তাই আদালতও তাদের বিমুখ করেনি, অর্থাৎ হাইকোর্টেও তারা একাধিক জয় পেয়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গের পে কমিশন তাদের দাবি নিয়ে একটিও শব্দ খরচ করেনি। সরকারকে সজাগ করার জন্য ইতিমধ্যে বিজিটিএ কলকাতায় ধর্ণা ও বিভিন্ন জেলায় ডিআই অফিসের সামনে ডেপুটেশন কর্মসূচি চালায়। কলকাতায় ধর্ণা চলাকালীন সরকারের তরফ থেকে একটু আশার আলো এসে পৌঁছায়। বিজিটির নেতৃবর্গ তাদের বঞ্চনার কথা সরকারকে জানানোর সুযোগ পান। সময় এগিয়ে চলে, বিভিন্ন স্কুলে একেবারে নিচু স্তর থেকেই পাশ গ্র্যাজুয়েট টিচারগণ অ্যাক্টিভ হতে শুরু করেছেন। এই অবস্থায় গতকাল 27 নভেম্বর বিকেলে বিধানসভা ভবনে রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় পার্থ চ্যাটার্জির সাথে দেখা করলেন বিজিটির সভাপতি ধ্রুবপদ ঘোষাল, হাওড়া জেলা বিজিটির সম্পাদক ইন্দ্রজিৎ ঘোষ এবং আরেক বিজিটির লড়াকু সৈনিক শিক্ষক নেতা স্বপন মণ্ডল। এই সাক্ষাৎকারের পর ধ্রুববাবু জানান যে শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের খোলামেলা কথা হয়েছে। শিক্ষামন্ত্রী তার সাথে বিজিটির আগের সাক্ষাৎকারের কথা স্বীকার করে নিয়ে বঞ্চনার খুঁটিনাটি বিষয়ে জানতে চেয়েছিলেন। এরপর তিনি পে কমিশনেই তাদের বঞ্চনা নিরসনেরও আশ্বাস দেন। তার কথায় বিষয়টি এখন আন্ডার প্রসেস। উল্লেখ্য, গতকাল ওই বিজিটির নেতৃবর্গ আবার লিখিতভাবে তাদের দাবিপত্র পেশ করে এসেছেন। এবার পরবর্তী স্টেপের জন্য অপেক্ষা। এখন দেখা যাক এই আশ্বাস কতখানি বিজিটির বিশ্বাসের মর্যাদা রাখে। তবে আগামীতে এই অরাজনৈতিক সংগঠনটি এত দ্রুত বিকাশ লাভ করছে, এত দ্রুত তাদের সদস্য সংখ্যা বাড়ছে যে কোনো রাজনৈতিক দলই সম্ভবত তাদের অবহেলা করতে পারবেন না। বিজিটির মুখপাত্র ও সাধারণ সম্পাদক সৌরেন ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেন, মন্ত্রীর আশ্বাসে তারা খুশি হলেও আত্মতুষ্ট হচ্ছেন না। তিনি উল্লেখ করেন যে বিজিটির জন্ম গ্র্যাজুয়েট টিচারদের বঞ্চনার নিরসন কল্পে। সেই বঞ্চনার নিরসন না হওয়া পর্যন্ত আন্দোলনের কর্মসূচি কখনো বাতিল হবে না। তিনি আশা করেন যে মন্ত্রীমশাই তার কথা রাখবেন, আর তা না হলে এই সংগঠন আন্দোলনের ঝড় বইয়ে দেবে। সুতরাং বিজিটিয়ানগণ এই আশ্বাসে বিশ্বাস রাখলেও যতক্ষণ না তাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ কিন্তু তারা আন্দোলনের রাস্তা থেকে সরছেন না। পরবর্তী আপডেট এবং অন্যান্য ইন্টারেস্টিং তথ্য পেতে ভিডিওটি সবাইকে শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।